যে কোনো কেউ চালাতে পারবে। আমি একটা প্রমাণ দেখাচ্ছি, মামুন ভাইয়ের ছেলেও 11টা চালাতে পারবে। এটা ছেলেটা কত ছোট সেটা আমি দেখাচ্ছি, একটু এদিকে আসো মবিনুর। কি বলেন, গাড়িটা বয়স 9-10 বছর হবে, তাও চালাতে পারবে? সমস্যা নেই, কি করে সম্ভব এই গাড়ি চালাতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা আজকে একটা নতুন কিছু দেখতে চাচ্ছি এবং প্রমাণ করছি যে সত্যি আমরা এই টুক বাচ্চা ড্রাইভিং করে এই এই গাড়ি আমাদের চালাতে পারছে। অবাক বিষয়, আমরা সত্যি অবাক হয়ে যাচ্ছি এবং অনেক 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 ধন্যবাদ তাকে দিতে চাচ্ছি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি মামুন ওয়ার্কশপ থেকে তৈরিকৃত সম্পূর্ণ নতুন মডেলের নতুন গাড়ির নতুন ভিডিও। ভিউয়ার্স আপনার স্ক্রিনে আজকে একটি নতুন মডেলের গাড়ি দেখছেন। আমরা এর আগে ছোট গাড়ি একটি বানিয়েছিলাম 41 ইঞ্চি সিট ক্যাপাসিটি নিয়ে স্পেসের, আর এটা 46 ইঞ্চি। তো ভিউয়ার্স আপনারা এই গাড়ি যেটা দেখতে পাচ্ছেন এটির মূল্য 3,20,000 টাকা। সম্পূর্ণ গাড়িটি নতুন মডেলের জিপ মডেলের আদলে আমরা গাড়ি তৈরি করেছি। এক প্রবাসী ভাই ওনার পরিবারের জন্য, ব্যবহারের জন্য, ব্যক্তিগত ব্যবহারের জন্য এই গাড়িটি নিচ্ছেন। আজকে এই গাড়ি আমরা ডেলিভারি দেবো, কিন্তু কথা হলো এই গাড়িটি আমরা 3,20,000 টাকা দিয়ে কেন নেবো, এত টাকা খরচ করব কি জন্যে? এটা প্রশ্ন আপনাদের খুবই সহজ ভাবে মনে আসতে পারে। তা আমরা কারখানার পক্ষ থেকে আমাদের আমাদের এই স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই আছে, ওনার কাছ থেকে আসলে সত্য ঘটনা এবং যুক্তিগত কথা আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখন আপনি বলবেন আমাকে, আমরা ভিডিওতে যে গাড়িটি দর্শকদের মানে ভিউয়ার্সদের আমরা দেখাচ্ছি এবং ওনারা দেখছেন, ওনাদের প্রতিক্রিয়া আমি জানি যে আমরা এই গাড়িটি 3,20,000-এ আসলে কেন কেন কোন উদ্দেশ্যে কিনবো, এর রিজনটা বলেন আপনি। এটা এটা দাম এত চাওয়া হচ্ছে, মনে করেন চাহিদা নেই এবং ভালো মানের একটা স্পেস পাবেন আপনি, সেটা হচ্ছে রানিং বেশি পাবেন, দামের অনুযায়ী রানিংটা তো অনেক বেশি হবে। রানিং বলতে মাইলেজ? হ্যাঁ মাইলেজটা পাবেন, মনে করেন যে অনেকক্ষণ চার্জ টিকবে এই গাড়ির। আরেকটা হচ্ছে এই গাড়ির ডিজাইনটা হচ্ছে ভিন্ন, অনেক উন্নত মানের করা হয়েছে। যে দেখেন লাইট, অন্য গাড়ির লাইট থেকে এই গাড়ির লাইটটা মনে করেন যে আপনার উন্নত মানের করা হয়েছে। আর চাকাটা দেখেন, চাকাটা মনে করেন যে চাকাটাও বড় আছে, আর ভিতরেও দেখতে পারেন, ভিতরেও মনে করেন যে আপনার বড় গাড়ির যে ডিজাইন ওটা নিয়ে এসেছে এই গাড়িতে। এই কারণে একটু দাম বেশি, মনে করেন যে গাড়িটা এক চার্জে আপনার প্রায় 150 কিলোমিটার পার হতে পারবে। 150 কিলোমিটার যদি যায় তাহলে আমরা ধরে নিতে পারি যে 150 কিলো খরচ 75 টাকার মধ্যে আমাদের একটা চার্জে চলে আসবে 75 টাকা বা সর্বোচ্চ 80 টাকা, মানে প্রতি কিলোমিটার 50 পয়সার বিনিময়ে আমরা এই খরচ করলে এই গাড়িটা আমরা চালাতে পারবো এবং 2 কিলোমিটার 1 টাকা দিয়ে খরচ করতে পারবো। এটা একটা ব্যাপার। আর কোনো বিষয় আছে ভাই? মডেলের মডেল যেগুলো বললেন সৌন্দর্য দিক দিয়ে মার্ভেলাস একটা গাড়ি এবং একটি লাক্সারি মডেলের গাড়ি, হ্যাঁ সেটা ঠিক আছে। আচ্ছা আপনার কাছে আমার আর একটা প্রশ্ন, আপনি যেহেতু মামুন ওয়ার্কশপ কারখানার পক্ষ থেকে কথা বলছেন, তা আমি বলতে পারেন যে আমি কাস্টমার যারা তাদের প্রতিক্রিয়া নিয়ে আপনার কাছে কিছু জানতে চেয়েছি। তা আপনি প্রথমে যেটা জানলাম যে এটার সুবিধা, প্রধান সুবিধা হলো এটার মাইলেজ অনুযায়ী অত্যন্ত খরচ কম, এবং দ্বিতীয় প্রশ্ন হলো আপনারা ভিডিওতে যে দেখানোর চেষ্টা করছেন যে পরিবারের জন্য, ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং যে কেউ চালাতে পারে এই গাড়ি, এই বিষয়টি আপনি একটু খুলে বলেন। যে কোনো কেউ চালাতে পারবে, আমি একটা প্রমাণ দেখাচ্ছি, মামুন ভাইয়ের ছেলেও 11টা চালাতে পারবে। এটা ছেলেটা কত ছোট সেটা আমি দেখাচ্ছি, একটু এদিকে আসো মবিনুর। কি বলেন, গাড়িটা বয়স 9-10 বছর হবে, তাও চালাতে পারবে? সমস্যা নেই, কি করে সম্ভব এই গাড়ি চালাতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে। তুমি কি এই গাড়ি চালিয়েছো বা স্টিয়ারিং এ বসেছো? আরে বাবা, ভিউয়ার্স আশ্চর্য ব্যাপার, আমি জানি না এই বিশ্বে আরো কত আশ্চর্য জিনিস আমরা দেখতে পাবো। এই 9-10 বছরের ছেলে স্টিয়ারিং এ এই 4 চাকার গাড়ি ও চালাতে সক্ষমতা রাখছে, অবাক ব্যাপার। হ্যাঁ ভিউয়ার্স, আমরা আজকে একটা নতুন কিছু দেখতে চাচ্ছি এবং প্রমাণ করছি যে সত্যি আমরা এই টুক বাচ্চা ড্রাইভিং করে এই এই গাড়ি আমাদের চালাতে পারছে, অবাক বিষয়। আমরা সত্যি অবাক হয়ে যাচ্ছি এবং অনেক 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 ধন্যবাদ তাকে দিতে চাচ্ছি। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সে গাড়িটি একাই কিভাবে ড্রাইভ করছে। ভিউয়ার্স মাইমনুল মাত্র 10 বছর বয়স, 9 থেকে 10 9 প্লাস, তো এই 9-10 বছরের এখন আবার পিছনের সাইড করছে, তার মানে গাড়িটি চালানো তার কাছে একেবারে ইজি মনে হচ্ছে।
তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন এবং আপনারা জানতে পারলেন সত্যি পরিবারের যে কেউ এই গাড়ি চালাতে পারবে, আলাদা কোনো ড্রাইভিং কোর্স করা লাগবে না এই গাড়ি চালানোর ক্ষেত্রে। তাহলে আপনাকে আরেকটা কথা জানতে চাচ্ছি, আপনি তো বললেন যেটা আমরা দেখাতে পারলাম এটা সত্যি ঘটনা, আমরা যেহেতু এর আগে বলেছি যে পরিবারের ব্যবহারের জন্য যে কেউ চালাতে পারবে। আসলে একটা প্রাইভেট কার কিনলে অনেকে বলতে পারে যে আমি 3 লাখ দিয়ে রিকন্ডিশন সেকেন্ড হ্যান্ড গাড়ি এটা কিনতেই পারি, কিন্তু ওই গাড়ির ঝক্কি ঝামেলা, রিকন্ডিশন গাড়ি রিকন্ডিশন, আপনি ফ্রিস্টাইলে নতুন গাড়ি যেভাবে চালাবেন ওটা তো স্বস্তি মনে চালাতে পারবেন। আর বিশেষ করে ড্রাইভিং কোর্স করতে হবে, ড্রাইভিং লাইসেন্স করতে হবে, কাগজপত্র করতে হবে, পরিবারের যে কেউ চালে বানা পারবে না, একজন ড্রাইভারও রাখতে হতে পারে, অনেক ঝামেলা। তাহলে আমি এটা কেন করব, আমি অত্যন্ত কম খরচে ড্রাইভিং ছাড়াই পরিবারের যে কেউ যদি চালাতে পারছে আমরা এই গাড়িটি কিনবো। এটা এখন কথা হলো যে ভাই আপনার এই গাড়ির ব্যাটারি বা মোটর এগুলো দিয়ে আপনার স্পিড কিরকম, মানে গতিটা কিরকম? 50 থেকে 55 এরকম। 50 থেকে 55 কিলোমিটার যাবে? ইয়েস, এটা তো যাবে নিশ্চয়ই, 100% গ্যারান্টি। আমি ব্যাটারি ক্যাপাসিটি কি দেওয়া আছে? এটার ক্যাপাসিটি মনে করেন যে আপনি এক চার্জ যে দিয়া মনে করেন যে সারাদিন চালাতে পারবেন। কিরকম মনে করেন যে যারা ফ্যামিলি গত ইউজ করলে প্রায় সারাদিন চালিয়ে চার্জ শেষ করতে পারবেন না। আচ্ছা, ফ্যামিলি গত কাজ সারান সমস্যা নেই, যেখানে যাবেন কাজ সারাতে পারবেন সমস্যা নেই। উনি যেটা বুঝাতে চাচ্ছে আর কি যে আমরা যদি ফুল চার্জ দিই 150 কিলোমিটার যেহেতু আমরা মাইলেজ পাবো, একটা ফ্যামিলির জন্য এত কিলোমিটার প্রয়োজন না, কারণ এটা স্কুলে যাতায়াতের জন্য কিংবা মার্কেটে যাওয়ার জন্য এই গাড়িগুলো সাধারণত আপনারা ইউজ করবেন সহজভাবে। তো ভিউয়ার্স ভিডিওটি আজকে এ পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।